ছিল, কি আমার শরীরে মনে হতো যে শিং মাছের কাঁটা যেমন ফোটে না এরকম ফুটতো, মানে একটা অসহ্য অসহ্য, মানে হঠাৎ একটু ভালো লাগতো, হঠাৎ আবার মনে হতো যে মানে আমি আমার আর বাঁচার ইচ্ছা নাই। ডাক্তার, ভালো ডাক্তারই আমি দেখাইছি, কিন্তু মনে হতো যে ডাক্তারের ওষুধে আমার কিছু হচ্ছে না, কারণ কি মানে ব্যথার ওষুধ খাই ব্যথা ভালো হয় না। যখন আপনি আপনার মেয়ের চেহারার দিকে তাকাতেন বা আপনার স্বামীর দিকে, তাদের কথা চিন্তা করতেন, নিশ্চয়ই খুব খারাপ লাগতো। থাক, আপনি আমাকে ওই বিষয়ে আর প্রশ্ন করেন না। আমি আজকে 10-15 দিন যাব তো অনেক কষ্ট আছে আমি আমার সন্তানের জন্য। এটা আসলে অনেক কষ্টের একটা বিষয়। সমস্যাটা শুরু হয়েছিল 2020-এর ডিসেম্বরের লাস্টের দিক থেকে। অল্প অল্প আমি প্রথমে আপনার এখানে ঘাড়ের নিচের দিকে একটু ব্যথা বোধ করছিলাম আর কোমরে খুব কম ছিল। পরে আমি ডক্টর দেখাইছি, দেখানোর পরে এক্সরে করাইছি, তারপরে তেমন কিছু ধরা পড়ে নাই, জাস্ট বলছে ডক্টর, ডাক্তারি ভাষায় বলছে যে আপনার মেরুদণ্ডের হাড়ে একটু টান খাইছি এরকম বলছে। পরে ওষুধ দিছে, খাইছি, এক্সারসাইজ দিছে, করছি, কিন্তু ওই ওষুধ খাওয়া অবস্থায় মানে আমার ইম্প্রুভ হয় না, আরও হ্যাঁ আরও খারাপের দিকে অবস্থার আরও পরিবর্তন হলো। হলো কি আপনার আস্তে আস্তে ঘাড়ের ব্যথার সাথে সাথে দুই হাতে ব্যথা শুরু হয়ে গেল, এবং আপনার কোমরের ব্যথার সাথে সাথে একবার পায়ের হাঁটু হইতে শুরু করে একবার পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা চলে গেল। তার মানে পুরো শরীর জুড়ে, পুরো শরীরের জয়েন্টে, হ্যাঁ জয়েন্ট, এমনকি চামড়া চামড়ায় ব্যথা পাইছে, মানে ব্যথা লাগছে এরকম মনে হয়েছে। তারপরে তো আপনার মনে করেন এই স্যারের, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সন্ধান পাইলাম আমার একজন রিলেটিভের মাধ্যমে। তারপর টেলিভিশনে স্যারকে দেখলাম, মোবাইলে ইউটিউবে দেখছি, পরে আসলাম একদিন, এই মাসেরই কত তারিখে আসলাম, 17 তারিখে আসলাম স্যারের কাছে। আসার পরে স্যারের পরীক্ষা দিল, পরীক্ষা করালাম, পরে 20 তারিখে স্যারের এখানে আসলাম, দেখাইলাম রিপোর্ট, পরে স্যার এই যে ভর্তি দিল 12 দিনের। আজকে আলহামদুলিল্লাহ 10 দিন আমি আল্লাহর রহমতে বেশ সুস্থ, যথেষ্ট সুস্থ আল্লাহর রহমতে, মানে ভালোই আছি। যখন খারাপ লাগতো অনেক অনেক খারাপ লাগতো, আমার মনে হতো যে আমি মানে সব কিছু ছেড়ে মনে হয় থাকা সম্ভব না। তো সেই তুলনায় আমি আল্লাহর রহমতে 10 দিন এখানে আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বিশেষ করে আপনাদের এখানে আমাকে যে থেরাপি দিয়েছে আপুটা মাইমুনা আপু, উনি অনেক ভালো, অনেক যত্ন সহকারে মানে আমাকে থেরাপি দিছে। ওনার বিহেভিয়ার যথেষ্ট ভালো, এবং উনি মানে সবচেয়ে ভালো লাগছে ওনার, মানে উনি অনেক দায়িত্বপরায়ণ একজন মানুষ, মানে আমাকে টাইম টু টাইম, মানে আর এমন কোনো সময় একটা মিস্টেক হয়নি যে আমাকে এই ব্যায়ামটা 3 টাইম তো একটা জিনিস করা লাগে, আর অলরেডি 3 টাইম তো থেরাপি দেয়, একটার পর একটা, একটার পর একটা, টাইম টু টাইম। তো মনে করেন আপনার ওনার ওই জিনিসটাই আমার কাছে খুব ভালো লাগতো, মানে আর উনি আমাকে ওই স্যারের মতো অনেক ইনস্ট্রাকশন দিত, অনেক থেরাপিস্ট অনেক বেশি অনেক কিছু জানে, আমাকে বলতে এইভাবে করেন বা এগুলা, বা আপনার ওনার মানে কোনো সময় একটা ব্যায়াম যে আপু এই ব্যায়ামটা আমাকে করাচ্ছে এটা হয়তো ভুলে গেল, মানে এরকমটা কখনো আপুর হয়নি, না আপুর এটা কখনোই হয়নি। আপু আমাকে খুব যত্ন সহকারে খুব ভালোভাবেই থেরাপি দিছে, অনেক আশ্বস্ত করছে আমাকে উনি ডাক্তারের পাশাপাশি, উনি মানে ওনার ইয়েতে তো ট্রিটমেন্টে তো আমি এই যে কতদিন ধরে থেরাপি নিলাম ওনার, উনি আমাকে অনেক আশ্বস্ত করছে যে না আপনি তো আপনার থেকে অনেক খারাপ পেশেন্ট আমরা সুস্থ করছি আল্লাহর রহমত, আপনি তো আপনি কেন হবেন না, আপনি কেন এত ভয় পাচ্ছেন। আমি আমার মেয়ের জন্য আপুর সামনে প্রায় সময় কান্না করতাম, আপু এই কথাটাই বলতো যে না আপনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন, চিন্তা করেন না। আমি যখন 10-এর থেকে আসি আপুর ফোনে, আপু তখন বেড রেস্টে ছিল, মানে উঠে বসার মতো শক্তিও ছিল না। পরে ডাক্তারের কাছে আমি আসার পরে এখানে আসলাম, এসে যে স্যার ভর্তি দিল, 12 দিনের ভর্তি দিছে, তা আমরা 12 দিনের মধ্যে আজকে 8 দিনের মধ্যে আমার বোন সুস্থ, আলহামদুলিল্লাহ সুস্থ। আমার বোন এখন হেঁটে চলে বেড়াচ্ছে, গায়ে কোনো ব্যথাই নাই, আর হসপিটালের কথা কি বলবো, এখানে সবাই আন্তরিক। আমি আজকে 8 দিন আপুর সাথে আসি এখানে হসপিটালে, এখানে যে চিকিৎসা কোনো কিছুতেই কমতি না, এমনকি মনে হয়নি যে হসপিটাল থেকে চিকিৎসা নিচ্ছি, মনে হচ্ছে যে বাসায় থেকে ঘরের বন্দি থেকে চিকিৎসা নিচ্ছি, এবং এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার চিকিৎসার জন্য, চিকিৎসার ক্ষেত্রে অনেক বড় ব্যাপার, আর চিকিৎসাটা অনেক ভালো। আমি কি বলবো যে চিকিৎসা যে এত ভালোভাবে যে চিকিৎসা দিছে। আসসালামু আলাইকুম সুধীর দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম আমাদের মেডিকেল বিডির পক্ষ থেকে।
এখন চৈত্রের শেষ, প্রচণ্ড গরম। এই গরমের পাশাপাশি কিন্তু শুরু হয়েছে বিভিন্ন ধরনের অসুখ বিসুখের প্রাদুর্ভাব। পাশাপাশি এই সময়টায় আমাদের করোনার প্রভাবও কিছুটা বেড়ে গিয়েছে এবং বর্তমান সময়ে কিন্তু আমরা অসংখ্য রোগী পাচ্ছি, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। হসপিটালগুলো অলরেডি আপনার ভর্তি, জায়গা পাওয়া যাচ্ছে না। সো আপনাদের সকলকে একটু বলবো যে একটু সতর্ক থাকার জন্য, একটু সাবধানে থাকার জন্য। দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে আমরা আরেকটা রোগের প্রাদুর্ভাব একটু বেশি পরিমাণে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার আর্থ্রাইটিসজনিত সমস্যা। আমাদের দেশে বলেন বা আমাদের দেশের বাইরে বলেন, আমরা অসংখ্য রোগী পাই এই আর্থ্রাইটিসজনিত সমস্যায় ভুগছেন এবং দীর্ঘদিন যাবৎ তারা এই সমস্যাটাকে তাদের নিজেদের ভিতরে জিয়ে রাখেন। অনেকের ধারণা থাকে, অনেকের ধারণা থাকে না। আমাদের ভিতরে অনেকের ভিতরে এর সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণাও আছে। দর্শক মণ্ডলী, ঠিক তেমনি এরকম একজন রোগীর সাথে আমরা আজকে আপনাদের পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ এই আর্থ্রাইটিস রোগে উনি ভুগছিলেন এবং এটার জন্য ওনার সামাজিক এবং নিজস্ব যে জীবন ব্যবস্থা সেটা সম্পূর্ণ বদলে গিয়েছিল এবং একটা সময় উনি অনেক হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন। বাট উনি যুদ্ধে হেরে যাননি, উনি চেষ্টা করেছেন, উনি জয়ী হয়েছেন। আজকে সেই জয়ী মানুষটার সাথে আমরা আপনার সাথে কথা বলিয়ে দিব। আসুন সরাসরি আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম রূপালী খাতুন। রূপালী খাতুন, কোথায় থাকেন আপনি? আমি, আমার বাড়ি যশোর বেনাপোল, আমি থাকি ঢাকাতে, মুগ্ধাপাড়া। ঢাকার মুগ্ধাপাড়ায়। আচ্ছা, আপনার বয়স কত? 27 ইয়ার্স। খুবই অল্প বয়স। বিয়ে করেছেন? জি। সন্তান আছে? হ্যাঁ, একটা বাচ্চা, একটা মেয়ে আমার। আচ্ছা, বয়স কত তার? বয়স তার 5 বছর। 5 বছর। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার কী কী ধরনের সমস্যা ছিল এবং প্রথম কবে এই সমস্যাটা শুরু হয়েছিল, যদি প্রথম থেকে একটু বলেন। সমস্যাটা শুরু হয়েছিল 2020-এর ডিসেম্বরের লাস্টের দিক থেকে। অল্প অল্প আমি প্রথমে আপনার এখানে ঘাড়ের নিচের দিকে একটু ব্যথা বোধ করছিলাম আর কোমরে খুব কম ছিল। পরে আমি ডক্টর দেখাইছি, দেখানোর পরে এক্স রে করাইছি, তারপরে তেমন কিছু ধরা পড়ে নাই। জাস্ট বলছে ডাক্তারি ভাষায় বলছে যে আপনার মেরুদণ্ডের হাড়ে একটু টান খাইছি, এরকম বলছে। পরে ওষুধ দিছে, খাইছি, এক্সারসাইজ দিছে, করছি, কিন্তু ওই ওষুধ খাওয়া অবস্থায় মানে আমার ইম্প্রুভ হয় না, আরও হ্যাঁ আরও খারাপের দিকে অবস্থার আরও পরিবর্তন হলো। হলো কি, আপনার আস্তে আস্তে ঘাড়ের ব্যথার সাথে সাথে দুই হাতে ব্যথা শুরু হয়ে গেল এবং আপনার কোমরের ব্যথার সাথে সাথে একবার পার হাঁটু হইতে শুরু করে একবারে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা চলে গেল। তার মানে পুরো শরীর জুড়ে, পুরো শরীরের জয়েন্টে, হ্যাঁ, এমনকি চামড়া চামড়ায় ব্যথা পাইছে, মানে ব্যথা লাগছে এরকম মনে হয়েছে। তারপরে তো আপনার মনে করেন এই স্যারের, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সন্ধান পাইলাম আমার একজন রিলেটিভের মাধ্যমে। তারপর টেলিভিশনে স্যারকে দেখলাম, মোবাইলে ইউটিউবে দেখছি, পরে আসলাম একদিন, এই মাসেরই কত তারিখে আসলাম, 20 তারিখ, 17 তারিখে আসলাম স্যারের কাছে। আসার পরে স্যারের পরীক্ষা দিল, পরীক্ষা করালাম, পরে 20 তারিখে স্যারের এখানে আসলাম, দেখাইলাম রিপোর্ট, পরে স্যারে যে ভর্তি দিল 12 দিনের। আজকে আলহামদুলিল্লাহ 10 দিন আমি আল্লাহর রহমতে বেশ সুস্থ, যথেষ্ট সুস্থ আল্লাহর রহমতে, মানে ভালোই আছি, এই জন্য আজকে স্যারের কাছে আসলাম আর কি। আচ্ছা, তো রূপালী খাতুন, যখন আপনার 2020 সালে যখন প্রথম আপনার এই ব্যথাটা শুরু হয়, আপনি ডক্টরের কাছে গিয়েছিলেন এবং উনি আপনাকে কিছু ওষুধ দিয়েছিলেন, কিন্তু সেখানে আপনার ভালো তো হয়নি, বরঞ্চ আপনার সেখান থেকে ব্যথাটা আরও বেশি ছড়িয়ে যায় এবং পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আচ্ছা, কোনো ডক্টর কি আপনাকে এর আগে কখনো বলেছিলেন যে আপনার আর্থ্রাইটিসজনিত সমস্যা আছে, এটা কি কেউ কখনো বলেছেন আপনাকে? আমাকে ডক্টর এটা বলেনি যে আর্থ্রাইটিস জাতীয় সমস্যা, এটা বলেনি আমাকে ডক্টর। আমি ডাক্তার 2 মাস ওষুধ খাওয়ার পরে আমি আবার ডাক্তার ডেট দেওয়ার, ডাক্তার ডেট দিছিল তার আগে আমি ডাক্তারের কাছে আসছি ব্যথা বাড়ার কারণে, পরে আমি ডাক্তার, মানে ডাক্তার তখন আমি চেঞ্জ করে ফেলছি অলরেডি, ফার্স্টে ডাক্তার চেঞ্জ করে সেকেন্ড ডাক্তারের কাছে আসছি। তো সেকেন্ড ডাক্তার আমাকে বলছে মেডিসিন দিছে 2 মাসের আর আমাকে বলছে 15 দিন বেড রেস্ট করার জন্য বাসাতেই। তো আমি বাসাতেই বেড রেস্ট করি, মানে বাসাতে যতটুকু সম্ভব বেড রেস্ট করার চেষ্টা করি। তো মনে করেন আপনার 15 দিন পরে ওই ডাক্তারের কাছে, মানে আমার আর ইম্প্রুভ হইলো না, ওই 15 দিন বেড রেস্টেও আমি ইম্প্রুভ পাইলাম না, তো আমি আর সেই ডাক্তারের কাছে আর ব্যাক করি নাই। তারপরে আমি এখানে শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলাম। তো যখন আপনি সেকেন্ড ডক্টরের কাছে যান, উনি যে আপনাকে বেড রেস্টের কথা বলেন, পাশাপাশি কিছু ওষুধ দেন, সেটা তো যখন আপনি, মানে আপনি কিছুটা কনফিউজ অবস্থায় ছিলেন যে আপনি ডক্টর চেঞ্জ করছেন কিন্তু আপনি ভাবছেন যে হয়তো আপনি ভালো হবেন।
মানে দাঁড়াইলে মানে শুয়ে থাকলে একটু ভালো লাগে, কিন্তু দাঁড়াইলে আমার মানে পুরা পাওটাও একবারে ধরে আসতো। আর আপনার মনে করেন উঠে দাঁড়ালে মানে হাঁটতে গেলে পায়ের নিচে এত ব্যথা করতো, অসহ্য যন্ত্রণা। হ্যাঁ, অসহ্য, পা দিতে পারতাম মানে শুয়ে আসি, উঠলেই হাঁটতে গেলেই আমার সমস্যা। সংসারের পুরো দায়িত্ব কি আপনার উপরেই? পুরো সংসারের, সংসার তো আমার দায়িত্বের উপরেই ছিল, যেহেতু ছোট একটা বেবি আছে আপনার। বেবি আছে, তারপরে আমি আপনার আমার বাচ্চাকে কাছে রাখি নাই, ওই বেড রেস্ট দেওয়ার পরে ওকে দূরে রাখছি, বাসায় একলাই ছিলাম, মানুষ রেখে দিছিলাম রান্না বাড়া খাওয়ার জন্য। 15 দিন বেড রেস্টে ছিলাম, যতটুকু পারছি বাসায় থেকে করছি, তারপরে ইম্প্রুভ ওরকম হয় নাই, পরে আমি আর কি ডিপিআরসি হসপিটালে স্যারের কাছে আসলাম। তো আমাদেরকে যদি ওই সময়টার কথা একটু বলেন, যে যখন আপনি একটার পর একটা ডক্টর চেঞ্জ করছিলেন, বাট আপনার শরীরে ব্যথা তীব্র থেকে তীব্র হচ্ছিল। ব্যথা কি, আমার শরীরে মনে হতো যে শিং মাছের কাঁটা যেমন ফোটে না, এরকম ফুটতো, মানে একটা অসহ্য, অসহ্য মানে হঠাৎ একটু ভালো লাগতো, হঠাৎ আবার মনে হতো যে মানে আমি আমার আর বাঁচার ইচ্ছা নাই, মানে এরকম লাগতো আমার কাছে। আমরা এই ধরনের পেশেন্টকে সাধারণত এরকমটাই পাই। আপনার কি কখনো মনে হয়েছে যখন আপনি চিকিৎসা করছেন কিন্তু আপনি ভালো হচ্ছিলেন না, কখনো এরকম মনে হয়েছে যে আমি হয়তো আর কখনো ভালো হব না? এরকমই মনে হতো যে মনে হয় যেহেতু আমি ডাক্তার, ভালো ডাক্তারই আমি দেখাইছি, কিন্তু মনে হতো যে ডাক্তারের ওষুধে আমার কিছু হচ্ছে না, কারণ কি মানে ব্যথার ওষুধ খাই ব্যথা ভালো হয় না, ব্যথার ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না, মানে ব্যথাটা এত তীব্র যে আপনার ব্যথার ওষুধে আপনার কাজ হচ্ছে না। ব্যথার ওষুধে আমার কোনো ইম্প্রুভ নেই, শুধু যতটুকু ঘুমাতাম মনে হয় ততটুকু আমি ব্যথা বুঝি নাই, কিন্তু ঘুম ছাড়াই আমি মানে জাগ্রত অবস্থায় আমার অবস্থা মনে করেন খারাপ। যখন আপনি আপনার মেয়ের চেহারার দিকে তাকাতেন বা আপনার স্বামীর দিকে, তাদের কথা চিন্তা করতেন, নিশ্চয়ই খুব খারাপ লাগতো না? থাক, আপনি আমাকে ওই বিষয়ে আর প্রশ্ন করেন না, আমি আজকে 10-15 দিন যাবো, তো অনেক কষ্ট আছে আমি আমার সন্তানের জন্য। এটা আসলে অনেক কষ্টের একটা বিষয়। দর্শক মণ্ডলী, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে ব্যথা মানুষকে কোথায় নিয়ে যায়। একটা ব্যথা পুরো একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, একটা মানুষের সম্পূর্ণ জীবন শেষ করে দিতে পারে, যদি আপনারা সঠিক সময়ের চিকিৎসাটা করতে না পারেন। ম্যাম, আচ্ছা, আমরা একটু পরবর্তী প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন দীর্ঘ একটা সময়। সো স্যারের বিষয়ে সবার প্রথম কীভাবে জানতে পারেন? স্যারের বিষয়ে আমি প্রথম একজনের মাধ্যমে জানতে পারি, তারপর আমি ওই যে এসএটিভিতে প্রোগ্রাম দেখছিলাম, পরে আমি আপনার ওই যে মোবাইলে ইউটিউবে আপনার সাক্ষাৎকারগুলো দেখতাম, দেখতে দেখতে স্যারের দেওয়া এক্সারসাইজগুলো করতাম আমি বাসায়। তো ওরকম ইম্প্রুভ কি মানে একটু যদি ভালো লাগতো লাগতো, কিন্তু যখন খারাপ লাগতো অনেক অনেক খারাপ লাগতো, আমার মনে হতো যে আমি মানে সব সেরে মনে হয় আমার থাকা সম্ভব না। তো সেই তুলনায় আমি আল্লাহর রহমতে 10 দিন এখানে আসি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বিশেষ করে আপনাদের এখানে আমাকে যে থেরাপি দিছে আপুটা মাইমুনা আপু, উনি অনেক ভালো, অনেক যত্ন সহকারে মানে আমাকে থেরাপি দিছে, ওনার বিহেভিয়ার যথেষ্ট ভালো। এবং উনি মানে সবচেয়ে ভালো লাগছে ওনার মানে উনি অনেক দায়িত্বপরায়ণ একজন মানুষ, মানে আমাকে টাইম টু টাইম মানে আর এমন কোনো সময় একটা মিস্টেক হয়নি যে আমাকে এই ব্যায়ামটা 3 টাইম তো একটা জিনিস করা লাগে, আর অলরেডি 3 টাইম তো থেরাপি দেয় একটার পর একটা একটার পর একটা টাইম টু টাইম। তো মনে করেন আপনার ওনার ওই জিনিসটাই আমার কাছে খুব ভালো লাগতো, মানে আর উনি আমাকে ওই স্যারের মতো অনেক ইনস্ট্রাকশন দিত, অনেক থেরাপিস্ট অনেক বিষয়ে অনেক কিছু জানে, আমাকে বলতে এইভাবে করেন বা এগুলা বা আপনার ওনার মানে কোনো সময় একটা ব্যায়াম যে আপু এই ব্যায়ামটা আমাকে করাচ্ছে এটা হয়তো ভুলে গেল, মানে এরকমটা কখনো আপুর হয়নি, না আপুর এটা কখনোই হয়নি। আপু আমাকে খুব যত্ন সহকারে খুব ভালোভাবেই থেরাপি দিছে, অনেক আশ্বস্ত করছে আমাকে উনি ডাক্তারের পাশাপাশি, উনি মানে ওনার ইয়েতে তো ট্রিটমেন্টে তো আমি এই যে কতদিন ধরে থেরাপি নিলাম ওনার কাছে, উনি আমাকে অনেক আশ্বস্ত করছে যে না আপনি তো আপনার থেকে অনেক খারাপ পেশেন্ট আমরা সুস্থ করছি আল্লাহর রহমতে, আপনি তো আপনি কেন হবেন না, আপনি কেন এত ভয় পাচ্ছেন, আমি আমার মেয়ের জন্য আপুর সামনে প্রায় সময় কান্না করতাম, আপু এই কথাটাই বলতো যে না আপনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন, চিন্তা করেন না। আলহামদুলিল্লাহ। যখন স্যারের কাছে প্রথম আসছিলেন, স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? স্যার আমার আমি আমি স্যারের কাছে যখন প্রথম আসছিলাম তো স্যারে তখন আমাকে কোনো মেডিসিন দেয়নি, স্যার আমাকে পরীক্ষা দিছিল, এক্সামগুলো দিছিল, বিশেষ করে MRI দিছিল, এক্সরে দিছিল, ওগুলো আমি সব করাইছি। করার পরে 2 দিন পরে আমি স্যারের কাছে রিপোর্ট দেখাইছি, তখন স্যারে আমাকে বললো যে আমার ঘাড় এবং কোমরে 2 জায়গাতেই আপনার ডিস্ক বাল্জ
সমস্যা হয়েছে যার কারণে ব্যথা সমস্ত শরীরে হাতে। এই সবার প্রথমে আপনি এটা জানতে পারেন এবং আর্থ্রাইটিস যে সমস্যা আপনার হাঁটুতে সেটাও তখনই জানতে পারেন। আমার হাঁটুতেও যে ব্যথা এটাও মানে ও তখনই মানে হাঁটুতে ব্যথা ছিল কিন্তু আসলে যে সমস্যাটা কি আমার কাছে মনে হতো যে আমি এত জোয়ান বয়স আমার হাঁটুতে আমি কোথাও তো কোনো ব্যথা পাইনি। আমি মূলত আমার যে সমস্যাটা আমি আসলে কোথাও কোনো ব্যথা পাইনি, হয়তো আমার কাজের কারণে হতে পারে কিন্তু আমি কোথাও যে ব্যথা পাইছি এরকম না, এরকমটা আমার কখনো হয়নি। তারপরে স্যার কি আপনাকে ভর্তি থাকার কথা বলেছেন? জি স্যার আমাকে 12 দিনের ভর্তি থাকার কথা বললো যে থাকেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আল্লাহর রহমতে। আজকে গতকালকে 8 দিন ছিল, গতকালকেও আমি বেশ বেটার ফিল করছি তো আমি বললাম, তারপর আপু বললো না আর একটা দিন থেরাপি নিয়েন একটু ভালো, আর একটু ভালো হবেন একদম প্রপারলি সুস্থ হয়ে যান, এই জন্য চিন্তা করলাম না যে থাক 12 দিন বলছে স্যার আরও থাকি 1-2 দিন দেখি আর একটু ভালো হয়ে পড়ে। তার মানে এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, আপনার সেই কোমরের ব্যথা এবং ঘাড়ের ব্যথাগুলো কি এখন আছে? ঘাড়ে আর কোমরে ব্যথাই নাই আমার টোটাল, আলহামদুলিল্লাহ। আপনি কি আপনার স্বাভাবিক মুভমেন্টগুলো সেই সব কিছু করতে পারছেন? জি আমি স্বাভাবিক মুভমেন্টগুলো সবই করতে পারতেছি কিন্তু এখানে আপনার কিছু নিয়মকানুনগুলো দিছে তো এই কারণে আর কি মনে করেন নিয়মকানুনগুলো মেনে চলতেছি, আর আপনার নিয়মকানুন হয়তো বা আরও কিছুদিন আমাকে বাসায় থেকেও মানতে হবে, তারপরে আস্তে আস্তে আমি আর কি মানে আমার যে সমস্যাটা এই সমস্যাটাতে মনে করেন আপনার আমি নিজের অতিরিক্ত কোনো কিছু মানে করার চেষ্টা করলে এটা আমার হবে না, আমাকে নিয়মের মধ্যে করতে হবে, নিয়ম মাফিক চলাফেরা করলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না আশা রাখি। দর্শক মণ্ডলী আমরা এখানে ওনার ভাইকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি যে ওনাকে উনি আগে কীভাবে দেখেছেন এবং বর্তমানে উনি ওনার বোনকে কীভাবে দেখছেন। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম আসিফুর রহমান সাগর। আচ্ছা, আমি যশোরে থাকি, যশোর বেনাপোলেই থাকি, বাসায় থাকি। আচ্ছা, তো বোন সম্পর্কে যদি একটু বলেন যে ওনাকে আপনি আগে কেমন দেখেছেন আর বর্তমানে আপনি কেমন দেখছেন, দুইটাতে পার্থক্যটা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ আমি তখন যশোর থেকে আসি আপুর ফোনে, আপু তখন বেড রেস্টে ছিল, মানে উঠে বসার মতো শক্তিও ছিল না। আচ্ছা, পরে ডাক্তারের কাছে আমি আসার পরে এখানে আসলাম, এসে যে স্যার ভর্তি দিল, 12 দিনের ভর্তি দিছে, তা আমরা 12 দিনের মধ্যে আজকে 8 দিনের মধ্যে আমার বোন সুস্থ, আলহামদুলিল্লাহ সুস্থ। আমার বোন এখন হেঁটে চলে বেড়াচ্ছে, গায়ে কোনো ব্যথাই নাই, আর হসপিটালের কথা কি বলবো, এখানে সবাই আন্তরিক। প্রথম দিন দেখার পর নিশ্চয়ই প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো যে বোনকে নিজের বোনকে ভাবে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতে দেখা, কান্নাকাটি করছে, আর আজকে সম্পূর্ণভাবে সুস্থভাবে হেঁটে বেড়াচ্ছে, আজকে সুস্থ একটা বোনকে আপনি আবার বাড়ি নিয়ে যাচ্ছেন, সবার কাছে ফিরিয়ে দিচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? তা বলে বোঝাতে পারবো না, আসলে সত্যি খুব ভালো লাগছে, কারণ আমি আজকে 8 দিন আপুর সাথে আছি এখানে হসপিটালে, এখানে যে চিকিৎসা কোনো কিছুতেই কমতি না, এমনকি মনে হয়নি যে হসপিটালে থেকে চিকিৎসা নিচ্ছি, মনে হচ্ছে যে বাসায় থেকে ঘরের বন্ধু থেকে চিকিৎসা নিচ্ছি, এবং এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার চিকিৎসার জন্য, চিকিৎসার ক্ষেত্রে অনেক বড় ব্যাপার, আর চিকিৎসাটা অনেক ভালো। আমি কি বলবো যে চিকিৎসা যে এত ভালোভাবে যে চিকিৎসা দিছে না, এরকম কোনো ধারণাই ছিল না যে থেরাপি যে কীভাবে কী করবে, ভয়তে ছিলাম আমার বোন নিতে পারবে কি না, কীভাবে কী করবে, আমি তো সবসময় টেনশন ফিল করতাম, কিন্তু এখানে থেকে দেখছি ইনশাল্লাহ চিকিৎসা ভালো, আশা করি এইভাবে চিকিৎসা সবাই নিক আসুক, তারা অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবে, সবাই ভালো রেজাল্ট পাবে, স্যারের কাছে আসুক, বিভিন্ন জায়গায় যে প্রতারিত না হয়ে স্যারের কাছে আসাটাই বেটার। আচ্ছা, এই যে দীর্ঘ একটা সময়, এই যে দীর্ঘ একটা পথ আপনি পাড়ি দিয়েছেন এই ব্যথা নিয়ে, আপনি পরিবার পরিজন থেকে দূরে থেকেছেন, আপনার সন্তানের কথা যখন মনে পড়ে আপনি এখনও কান্নায় ভেঙে পড়েন, সেই দুঃসময়ের কথাগুলো আপনার মনে পড়লে, এই যে দীর্ঘ একটা সময় পরে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, আপনার সন্তানের কাছে ফিরে যাচ্ছেন, আপনার সন্তান থেকে আর আপনাকে দূরে থাকতে হবে না, এই আনন্দের সময়টাকে কেমন লাগছে আপনার কাছে? দর্শক উনি ভাষা হারিয়ে ফেলেছেন আজকের এই সময়টার জন্য, দীর্ঘ একটা সময় ওনার অপেক্ষার কিন্তু আজকে পরিসমাপ্তি ঘটেছে, কিছুই না, শুধুমাত্র ওনার একটু ইচ্ছা ছিল, ইচ্ছা শক্তি, উনি চেষ্টা করেছেন এবং উনি পেরেছেন, আপনারা কেন পারবেন না, আপনার বোন কেন পারবে না, আপনার ভাই কেন পারবে না, আপনার বাবা কেন পারবে না, আপনাদের একটু সদিচ্ছা, আপনাদের একটু একটুখানিক আপনাদের সঠিক একটা তথ্য সম্পূর্ণভাবে এইভাবে ওনার জীবনটা বদলে দিতে পারে।
আজকে ওনার চোখ দিয়ে যে আনন্দ অশ্রু বেরোচ্ছে এটা ওনার জয়ী হওয়ার স্বপ্ন, উনি দেখেছেন, উনি পেরেছেন, আপনারাও অবশ্যই পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আপনার যে স্বপ্ন আপনি দেখেছেন ভালো থাকার, আপনি সারা জীবন এমনটাই থাকবেন এবং সম্পূর্ণ সুস্থভাবে থাকবেন। ধন্যবাদ আপনাকে, আপনাকে দেখে আপনি একজন রোল মডেল অসংখ্য রোগীর জন্য, যে আপনি পেরেছেন তারা অবশ্যই পারবে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম, আমার আর কিছু বলার নেই, আমি বলি যে আমার মতো আপনারা আর এরকম কষ্ট না করে আপনারা সঠিক জায়গায় আসেন, সঠিক সিদ্ধান্ত নেন, এভাবে কষ্ট না করে বিভিন্ন ডাক্তারের কাছে ঘোরাঘুরি করে। আমি মনে করি এই ব্যথাটার মেইন, আমার কাছে মনে হলো যে ব্যথাটার মনে হয় ই মেজরই হয়েছে আপনার থেরাপি। আমার কাছে যেটা মনে হলো যে মেডিসিনের পাশাপাশি থেরাপিটা অনেকটাই কার্যকরী, মানে যথেষ্ট কার্যকরী একটা জিনিস, মানে এটা আমি এখানে আসার পরে বুঝতে পারছি। আর থেরাপিগুলা, কিছু কিছু থেরাপি আছে একটু কষ্টের, কিন্তু কষ্ট হইলেও থেরাপিগুলো আস্তে আস্তে মনে করেন ভালো হয়ে যায়, মানে একটু কষ্টে আছে থেরাপি, কিছু কিছু থেরাপি আছে এখানে থাকার পরে যেগুলো কখনো চোখেই দেখিনি। জানতাম থেরাপি, থেরাপি মানে কি হয়তো ভাবতাম একটা গরম ভাব, এটাই ভুল ধারণা ছিল, মানে এটাই একটা মানে ধারণা ছিল আমার, একটা ভুল ধারণা না, আমি ওটাই এটাই আমিও জানতাম যে হচ্ছে থেরাপি মানে হয়তো একটা গরম ভাব, কিন্তু না, আসলে সেটা না, এর ভিতরে অনেক কিছুই আছে মানুষের, বিভিন্ন ধরনের মেশিন, বিভিন্ন মেডিসিনের মাধ্যমে মেডিসিন, বিভিন্ন ধরনের ইনজেকশন, মানে অনেক কিছুই। আল্লাহর রহমতে মানুষ ভুল সিদ্ধান্ত না নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে স্যারের কাছে আসুক। আর ফিনান্সিয়াল প্রবলেমটা যে খুব বেশি, আমি তো নিজেই ভাবতাম যে না, ওইখানে যাওয়ার মতো অ্যাবিলিটি হয়তো বা আমার নেই, যাক আল্লাহ পাকের ইচ্ছে, না আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের ইচ্ছায় আপনার মনে করেন যে না, অতটা যতটা মানুষ মনে করে, কারণ আমি ইউটিউবগুলোতে দেখতাম স্যারের ওইখানে যে অনেকেই কোশ্চেন করতো, কমেন্টস করতো যে স্যার আপনার ওইখানে কতদিনে কত খরচ হয়, কতদিনে কত খরচ হয়, আসলে আপনারা আয়সা দেখেন ওরকম, মানে যে খুব বেশি এই যে ঘোরাঘুরি এই ডাক্তারের কাছে ওই ডাক্তারের কাছে, হ্যাঁ এই ডাক্তারের কাছে ওই ডাক্তারের কাছে যে যাচ্ছি, ঠিক আছে, এখানে কিন্তু আপনার কম কম করে অর্থ কিন্তু কম যাচ্ছে না, অনেক টাকা যাচ্ছে কিন্তু ইম্প্রুভ আসছে না। আর মূলত আমার যে সমস্যাটা, আমি যতটুকু নিজে বুঝছি যে আমার এটা হয়তো বা একটা সময় আমি যদি এইভাবে ট্রিটমেন্ট, এখন এই সঠিক ট্রিটমেন্ট যদি আমি না নিতে পারতাম, হয়তো বা আমার এই সমস্যাটা একটা সময় PLIDতে পরিণত হইতো, হয়তো বা আমার এটা PLIDতে যাইতো, মানে অবশ্যই হইতো, হয়তো আমি আর হাঁটা চলার ক্ষমতা আমার উপর আল্লাহর ইচ্ছায় হয়তো আল্লাহ সহায় ছিল, আমি আসছি এখানে আলহামদুলিল্লাহ ভালো হয়েছি। আমি চাই যে আপনারাও আসেন স্যারের কাছে, স্যার যথেষ্ট আন্তরিক, স্যার যায় ওইখানে, আর এখানকার আপনার নার্স স্টাফরা, আপনার ডিউটি ডক্টররা, ওনারাও যথেষ্ট আন্তরিক, ওনারা মানে শুধু নার্স ডিউটি ডক্টর না, আপনার এইখানে অ্যাভেলেবল মানে সবাই, সব ধরনের কর্মচারী কর্মকর্তারা, হ্যাঁ আন্তরিকতাটাই সবচেয়ে বেশি ভালো লাগছে, যে মানে হ্যাঁ ওনারা পরিবারের মতন করে, ওনার পার্ট টু পাই একজনের পর একজন, এমনকি রিসিপশনে থাকা ভাইয়ারাও পর্যন্ত যায় আমাদেরকে, মানে খোঁজ খবর নেয় যে না, শুধু নার্স থেরাপিস্ট ওরা না, মানে রিসেপশনে থাকা ভাইয়ারাও যায়, ওই ড্রাইভার ভাই পর্যন্ত, মানে সবাই যে খোঁজ খবর নেয় আপা কী অবস্থা, কেমন আছেন, ভালো আছে, মানে এই জিনিসগুলোই ভালো লাগে যে না, এই আন্তরিকতাটা এখানে আছে। আর স্যার তো যাই, স্যার দুই তিন দিন পর পরেই স্যার যাই, জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া রাখেন আপনারাও, আমিও সুস্থ থাকি, আপনারাও ভালো থাকেন, স্যারও ভালো থাকুক, স্যারের উসিলায় আমরা কত মানুষ ভালো হচ্ছি। যাই হোক, সৃষ্টিকর্তার ইচ্ছাই, স্যারকে আল্লাহ ভালো রাখুক, আমাদেরকে সুস্থ রাখুক। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের আজ কাছ থেকে দর্শকরা আজকে যা শিখলেন বা জানলেন এটা তাদের সারা জীবনের জন্য অনেক বড় একটা পাথে হয়ে থাকবে। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম।